WIP কনস্টেবল ইন্টারভিউ এক্সপিরিয়েন্স 2022। একজন ক্যান্ডিডেট যার মেদিনীপুর পুলিশ লাইনে ছিল, তার হবি ক্রিকেট, তাকে কি কি প্রশ্ন ধরা হলো চলো শুনে নেওয়া যাক। নাম কি? আমার নাম নীলকান্ত দাস। কোথা থেকে? আমি বাঁকুড়া জেলার পাত্রসাহেব থানা থেকে। আচ্ছা, তো তুমি কবে এসলে এখানে? আজকেই ঢুকে? আজকে সকালে, শিরোমণি এক্সপ্রেসে। আচ্ছা, শিরোমণি এক্সপ্রেসে। তো কটা থেকে লাইন দিয়েছো? আমি ওই 8টার সময় লাইন দিয়েছি। আমি তো দেখছি অত বেশি ভিড় তো নেই লাইন লাইনে, যারা আসছে ঢুকে দিচ্ছে। হ্যাঁ, সকালে একদম ভিড় ছিল না, মোটামুটি ফাঁকাতে ঢুকে গেছিলাম। তো যারা আসছো তো তোমাদেরকে বলে দিই কোনো চাপ নেই, আরামসে আসবে, টাইম করে আসবে। জিজ্ঞাসা করলেন যে কত সালে মাধ্যমিক এইচএস দিয়েছো আর কি কি করো এখন বাড়িতে। আমি বললাম বাড়িতে রেশম শিল্প আছে, সেই শিল্পে কিছু কাজ করি। আর হবি জিজ্ঞাসা করলো, হবি ক্রিকেট থেকে একটা কোশ্চেন করলো, তো এই মোটামুটি বললো বেস্ট অফ লাক, সিলেকশন হলে পরে আবার দেখা হবে। তো তোমার হবি ক্রিকেট? হ্যাঁ। তো ক্রিকেটের মধ্যে কি জিজ্ঞাসা করলো? ক্রিকেটের মধ্যে ওই জিজ্ঞাসা করলো যে ফেভারিট প্লেয়ারকে বললাম, জার্সি নাম্বার জিজ্ঞাসা করলো, বেস্ট কোচ জিজ্ঞাসা করলো, সব বললাম। কোচও জিজ্ঞেস করলো? না না, বেস্ট স্কোর। ও, স্কোর। হ্যাঁ। তুমি কত করেছো? আমি তো এই গত বছর করেছিলাম 164। ওরে বাবা, অনেক ভালো করেছো। ঠিক আছে, তাহলে এর মধ্যেও ভালো স্কোর করবে। ঠিক ঠিক। তাহলে আর ভেতরে মানে পড়াশোনা নিয়ে মানে তোমার নিজের যে ভেতরে একটা জিনিস বলবো যারা দেখবে ভিওর, তো ভিতরে মোটামুটি খুব ফ্র্যাঙ্ক ওনারা, এমনি কোনো অসুবিধা নেই, আর ভালো কোশ্চেন করছে, মানে ইজির মধ্যে ব্যবহার খুব ভালো, একদমই খারাপ ব্যবহার কেউ কাউকে করছে না। মানে কি ছেলেরা ঘাবড়ি না যায় তাই জন্য? মানে কোনো রকম সেরকম ব্যাপার না, এমনি সব ভালো। আচ্ছা, ঠিক আছে, তোমার এত মানে এ করে দিলে তাহলে খুবই ভালো লাগলো। তাহলে থ্যাংক ইউ তোমাকেও, তোমাকেও আমার তরফ থেকে বেস্ট উইশেস। ধন্যবাদ। ঠিক আছে, আর যারা দেখছো তোমাদেরকে বলি চিন্তা করবে না।